তোকে রাগাতে চাই না। ও আমাকে রাগাতে চাও? আমি কি তাই বললাম নাকি? সবার তুমি মন জোগাতে পারবে না, হয় আমার মন জোগাতে হবে তা না হলে অন্য কারো। এবার তুমি বেছে নাও। আচ্ছা আপনি কি চান না পরিবারের সবাই আমাকে ভালোবাসুক, আমাকে বউ হিসেবে মেনে নিক? নিজের ইচ্ছের বিসর্জন দিয়ে সেটা করতে হবে, তাই তো? সিনহায় কিছুদিনের জন্য বিসর্জন দেওয়া হলো, ক্ষতি কি? পুরো জীবনটাই তো পড়ে আছে। বুঝলাম। জানেন মন্দিরে এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। শুনলাম তো। সেই সাধু বাবা কালকে আসবেন বলেছেন। হঠাৎ মন্দিরে গেলে একটা সাধুর সঙ্গে দেখা হলো, তাকে আবার নিমন্ত্রণ করলে, সত্যি পারো তোমরা? আপনি তো সেই সাধু বাবাকে দেখেনি নি, দেখলে বুঝতে পারতেন। ওনাকে দেখলেই ভালো লেগে যায়। আমার ওরকম কাউকে দেখলেই ভালো লেগে যায় না। উনি একদম অন্যরকম একজন মানুষ, কত কথা বলতে পারেন। দেখো সব খোঁজ খবর তো আগে থেকে করে রেখেছি তোমাদেরকে ইমপ্রেস করার জন্য হয়তো। আপনি অবিশ্বাসে তাই এরকম বলছেন, সামনে থেকে দেখলে আপনি তবে বুঝতে পারবেন। বোঝার সুযোগ আছে তো? আসছেন তো উনি আমাদের বিয়েতে? বিয়েটা যেমন ভাবে হওয়া উচিত ছিল তেমন ভাবে হলো না, এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে। ভাগ্যিস। দেখুন রোশনীতে যত অন্যায় করুক, কিন্তু এই কথাটা তো সত্যি যে রোশনীতে আপনাকে খুব ভালোবাসত। তুমি কি এখন নতুন করে কাহিনী শুরু করতে চাইছো? না, আমি যেটা বিশ্বাস করি আমি শুধু সেটাই বলছি। স্যার রোশনীতে আপনাকে খুব ভালোবাসত আর খুব পজেসিভও ছিল, আপনার চারপাশে কাউকে সহ্য করতে পারত না, আর এখন সে নিজের দোষেই জেল কাটছে। যতই হোক আমরা যদি এখন ধুমধাম করে বিয়ে করি, অনেক লোকজন আসে, তাহলে তার তো খারাপ লাগবে। আমি না এইটুকু সম্মান তাকে দিলাম, যদি অনেক লোকজন না আসে, যদি ধুমধাম করে বিয়েটা না হয়, তাতে কি এসে যাবে? জানবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই তুমি চিরকাল এরমই থাকো। আপনার কিন্তু এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমার না অফিসে যেতে ইচ্ছে করছে না আজকে, যদি না যাই? না না একদম না, কখনো না। আপনি অফিস যাবেন বলে রেডি হয়ে বেরিয়েছেন, তারপরে যদি না যান, এমনিতেই তো কালকে থেকে ছুটি নিতে হবে। ভয় পেয়ে গেলে কেন? আপনি যদি এখন অফিস না গিয়ে ঘরে ফিরে যেতেন তাহলে সবাই বলতো। কি বলতো? সবাই কি বলতো? বলতো যে আপনি আমার কাছে এলেন তারপরে আর অফিস গেলেন না। তো অফিসটা তো আমার, যাবো কি যাবো না সেটা তো আমি ডিসাইড করব। সবটা এরকম সোজা লাইনে সোজা ভাষায় সোজা হিসেব হয় না, অন্তত মেয়েদের ক্ষেত্রে হয় না। সবটাই খুব সোজা নিয়মে হোক, সোজা সাপটা হোক, সেটাই আমি চাই। ছেলে এবং মেয়ে দুজনের বেলাতে যেন এক হয়, ছেলের জন্য এক নিয়ম, মেয়েদের জন্য আরেক নিয়ম, সেটা হতে যাবে কেন? এটাই সমাজের নিয়ম। সেই সমাজকে আমার না মানার অধিকার আছে, আমি নতুন সমাজ তৈরি করতে পারি। আপনার সাথে তর্ক করে পারা যায় না। আমি তো এর আগে জানতাম তোমার সম্পর্কে কথাটা খাটে, তোমার সঙ্গে তর্ক করে পারা যায় না। দেখলেন তো আমি আপনার মতো অত তার্কিক নই। বিয়ের জন্য কটা দিন ছুটি যাবে, তারপর কিন্তু কোনো দিকে তাকাবে না, মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নেই, আমি লেখাপড়া করতে ভালোবাসি। স্যার স্যার তুমি এখন আমাকে স্যার বলে ডাকবে? হ্যাঁ, আমি আপনাকে সারা জীবন স্যার বলেই ডাকবো, ওটা আমার তরফ থেকে আপনাকে দেওয়া উপহার। তোমার আমার কাছ থেকে কোনো উপহার চাই না। আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এক জীবনে মানুষ এত কিছু পায় না, আমার আবার কিসের উপহার? কে কাকে দিয়েছে, কে কি পেয়েছে? যারা পেয়েছে তারাই জানে। তুমি যাবতীয় কিছু চাও না আমার কাছে? এখন আমার কিচ্ছু দরকার নেই। শুধু দরকার থাকলেই বলবে, আমার শখের কোনো দাম নেই। কিসের শখ? সে আছে, কিন্তু আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করবেন না। আমার বউকে আমি কি দেব না দেব তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের?
তুমি তো আচ্ছা মেয়ে। আমি আমার বইয়ের উপরে বাড়াবাড়ি করবো কি করবো না সেটা তুমি ঠিক করে দেবে। আচ্ছা এবার আমি আসছি, আমার এবার সত্যি দেরি হয়ে যাবে, আসছি। সাবধানে যাবেন। সাবধান আমি বেশি হতে পারবো না, আমি ওই আপনি আগে করলে সাবধানে মাত্রা একটু কমে যাবে, আন্তরিকভাবে বললে একটু বেশি সাবধান হবো আর কি। আপনি না, আবার তুমি আপনি বললে। প্রত্যেকটা মুহূর্তে আমার তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমার সাথে থাকতে ইচ্ছে করে। এই কথাগুলো যে বলছে শুধু দাঁড়িয়ে এরকম মনে হয় তা তো নয়, উল্টো দিকের মানুষটারও মনে হয়। হয় বুঝি। আচ্ছা আমি আসছি, সাবধানে থাকো। কি ব্যথা, আর পারি নে। ও কি ব্যথা ঠাকুর, এত ব্যথা আমায় কেন দিলে তুমি বলো দেখিনি। কি ব্যথা, অশান্তিতে মরে গেলুম একেবারে ব্যথার চোটে। কেন এত ব্যথা দিলে, আমি নড়াচড়া করা মানুষ, কত কাজকর্ম করতে হয়, এই সময় এত ব্যথা কেন আর পাচ্ছি না ঠাকুর। আমার ব্যথা কমিয়ে দাও তুমি ঠাকুর। কি ব্যথা, কি ব্যথা। মেজমা কি চাই এখানে? হ্যাঁ কি চাই, সারাদিন কাজকর্মর পর একটু শুতে এসেছি, সহ্য হচ্ছে না? না আমাদের সব নিয়ম নীতি অগ্রাহ্য করে সেই বিয়ে যখন হচ্ছেই, বিয়ের পর এসো কোন এর কোণে চোখের সামনে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অবশ্য তোমার লজ্জা হয় বলতে তো কিছু নেই কো। ছোট মা বললো তোমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, খুব কষ্ট পাচ্ছ না? তাতে তোমার কি? হ্যাঁ দেখো আমার সাথে না বেশি সাউকুরি করতে এসো না, আমি তোমার সাথে পাচ্ছে থাকবো না, তুমিও আমার সাথে পাচ্ছে থেকো না। ঋষি বাবাকে বাড়ি ছাড়া করতে পারছি না, সেই জন্য গলার কাঁটা হিসেবে তোমাকে মেনে নিতে হলো। আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পাশে থাকবো না, তুমি পাটা একটু দাও, আমি এই তেলটা মালিশ করে দিই। আর যে এই তেলটা দিয়েছে না সে বলেছে এটা একদম অব্যর্থ ওষুধ। যাও 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 তো এখান থেকে যাও দিকিনি, হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল, অব্যর্থ ওষুধ এনেছেন উনি। হ্যাঁ এই 3 বছর এর স্টক পায়ের ব্যথায় আমি মরে যাচ্ছি, কত ডাক্তার কত বর্দি কত কিছু হলো তাতে কিছু হলো না, উনি এসেছেন অব্যর্থ ওষুধ দিয়ে। বললাম তো মেজমা ক্ষতি তো কিছু হবে না। কে বলেছে ক্ষতি হবে না? তুমি কি আনতে কি এনেছো, আমি তো তোমার চোখ কুশুল কি না। মেজমা তুমি আমাকে যতই খারাপ ভাবো আমি এতটাও খারাপ না যে তোমার ক্ষতি করব। মেজমা এই পৃথিবীতে আমি কারোর কোনো ক্ষতি করতে পারি না, সেই শক্তিটাই আমার নেই। হ্যাঁ হ্যাঁ সে তো আমি দেখতেই পেয়েছি, আমার সংসার ভেঙে দিয়েছো, ঘরে নকিকে জেলে পাঠিয়েছো, এরপরও তুমি কোনো ক্ষতি করতে পারো না। তুমি যদি ক্ষতি করতে না পারো তাহলে এই দুনিয়ায় কে ক্ষতি করতে পারে শুনি? মেজমা আমি কাউকে কিছু করিনি, আমি কিন্তু কারোর ঘরও ভাঙিনি আর কাউকে জেলেও পাঠাইনি। যে অন্যায় করেছে বিচারে সে জেলে গেছে, আর যদি ঘর ভাঙার কথা বলো তাহলে ঘর তো আমার ভেঙেছিল, আমার ঘর ভেঙেছিল তাও কি আমি একটাও টু শব্দ করেছিলাম বলো? করিনি। তোমাদের ছেলে তো বিয়ের আগেই বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়, সে বলেছিল তো এখনো সময় আছে,
সে সবকিছু ভেঙে বেরিয়ে আসতে চায়। আমি তা চাইনি, আর চাইনি বলেই অন্য মেয়ের হাতে তাকে সমর্পণ করতে পেরেছি। এখন যদি সেই মানুষটার সাথে সে টিকে থাকতে না পারে তাহলে আমার কি করার আছে বলতো? যাক যাক, এসব কথা বাদ দাও দেখি নি, এখন বাদ দাও এসব কথা। আর তুমি যদি মনে করো যে তোমার এইসব কথাবার্তা আমি বেদ বাক্য হিসেবে জ্ঞান করব, তা কিন্তু নয় গো। এইসব কথাবার্তায় তুমি অন্য সবাইকে ভোলাতে পারো, আমাকে ভোলাতে পারবে নি। আমি রোশনিকে এই বাড়ির নক্ষী হিসেবে মানতো, আমি রোশনিকে এই বাড়ির নক্ষী হিসেবে মানবো। ঋষি বাবা তোমাকে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনোদিন তুমি এই বাড়ির বউয়ের মর্যাদা পাবে নি। ওর বাবা রে, একদিন তুমি আমাকে ঠিকই বউয়ের মর্যাদা দেবে, সেদিন তুমিও বেঁচে থাকবে আর আমিও বেঁচে থাকব। সেই দিন আবার এইসব নিয়ে কথা বলবো মেজো, কিন্তু তার আগে লোভীর মতো হ্যাংলার মতো আমি তোমার কাছ থেকে বউয়ের মর্যাদা চাই।